হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের থোর ঘন্ট করে দেখাবো। থোর ঘন্ট অনেকভাবেই হয়, রসুন দিয়ে ভাজা ভাজা করেও হয়, আবার আমি যেটা করব আজকে সেটা হচ্ছে গোবিন্দভোগ আতপ জল দিয়ে। তাই এখানে একটা এক টুকরো থোরের এই ওপরের খোলাগুলোকে প্রথম ছাড়িয়ে নিলাম, নিয়ে দুপাশের এই কালো অংশগুলোকে ফেলে নিলাম। তারপর এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না ভেতরের অংশটা পাচ্ছি। অনেকে একে থোরের পোলাও বলে থাকে, তা আমি এভাবে একটা করে চাকা কেটে নিচ্ছি, আর যে সুতোর মতো অংশগুলো বেরোচ্ছে তা আমি আঙুলের মধ্যে পেঁচিয়ে রাখ, এভাবেই কাটার নি। এই আঁশগুলো মুখে পড়লে ভালো লাগে না, তাই এইভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নে। এবারে এই আঁশটাকে ফেলে দিলাম এবং জলের মধ্যে সাথে সাথেই এই থোরটা কেটে রেখে দিতে হয়, তাতে ব্রাউনিশ যে একটা ভাব থাকে থোরের মধ্যে সেটা অনেকটাই কেটে যায়। আমি এরকম লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। খুব কচি থোর হলে সেদ্ধ করার প্রয়োজন হয় না, তাতে সামান্য নুন মেখে রাখলে এবং তার থেকে চটকে নিলেই জলটা বেরিয়ে যায় এবং সেই থোরটা রান্না করা যায়। কিন্তু আজকে আমার এই থোরটা খুব কচিও না, আবার খুব বেশি শক্তও না, তাই আমি এটাকে একটু জল দিয়ে ভালো করে দু তিনবার ধুয়ে নিলাম। নিয়ে তারপর একটা প্যানে খানিকটা জল নিয়ে তাতে সামান্য নুন আর সামান্য হলুদ অ্যাড করে দিলাম। এবারে থোরটা দিয়ে আমি যতক্ষণ না ফুটে উঠছে একটা ঢাকনা দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। এই সুযোগে আমি দুটো আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট চৌকো টুকরো করে কেটে নিচ্ছি। আলু টুকরোগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। চারটে কাঁচা লঙ্কা একটু চিড়ে নিলাম। আমি এই থোরের পোলাও রান্না করার জন্য কিছু কিশমিশ, 25 গ্রামের মতো কিশমিশ আর 20 গ্রাম ভাঙা কাজু নিয়েছি। 3 টেবিল চামচ আতপ চাল, এটা গোবিন্দভোগ আতপ চাল। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখ। একটা বাটিতে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে গুলে মশলা তৈরি করে রাখলাম। থোর কিন্তু বেশিক্ষণ সেদ্ধ হতে দেব না, যেই ফুটে উঠবে অমনি আমি একটা গ্যাসটা অফ করে একটা চালনিতে ছেঁকে জলটাকে বের করি। এবার ঠান্ডা হতে দিই। আমি একটা কড়াতে প্রথমে 1 টেবিলস্পুন তেল নিলাম, নিয়ে তাতে আমি কাজু এবং কিশমিশ ভেজে নেব। যতক্ষণ না কাজুর রং একটা ব্রাউনিশ ভাব না আসবে কাজুর, ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। এবারে কিশমিশটা অ্যাড করে দিলাম এবং দুটোই ভালো করে ভেজে ওই একই তেলে আমি আলু টুকরোগুলোকেও ভেজে নিই। সামান্য নুন অ্যাড করে আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম এবং 1 চিমটি হলুদ এতে অ্যাড করে দিলাম। যখন লাল করে আলুটা ভাজা হয়ে গেল তখন আমি এটাকেও একটা পাত্রে তুলে নিলাম। এবার সামান্য তেল অ্যাড করে তাতে আমি সোক করে রাখা চাল ভেজে নিচ্ছি।
চালটা যখন এরকম আলাদা আলাদা হয়ে যাবে তার মানে আমার ভাজা হয়ে গেছে, আমি এটা একটা পাত্রে তুলে নিলাম। একটা পরিষ্কার কড়াতে আমি 3 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল নিয়ে তাতে 2 শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরে, 1 ইঞ্চির মতো দারচিনির টুকরো, 3টে ফাটানো এলাচ আর 2টো তেজপাতা অ্যাড করে দিলাম। আমি জল ঝরিয়ে নিচ্ছি, খুব বেশি চেপার দরকার নেই, সামান্য চিপে আমি থোরটা তেলের মধ্যে দিয়ে দিব। আমি সামান্য 1/2 টিস্পুনের মতো হলুদ এতে অ্যাড করে দিলাম, দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। এবারে আগে থেকে বানিয়ে রাখা জিরে ধনে আর লাল লঙ্কার যে পেস্ট সেটা অ্যাড করব। ভালো যখন একটা গন্ধ বেরোবে মশলা ভাজার তখন আমি এতে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু। দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং চিনিটা একটু বেশি দিলাম, কারণ এই থোরটা অনেকটা পোলাওয়ের মতো খেতে লাগে, তাই মিষ্টি মিষ্টি ভাব হলে ভালো লাগে। আমি 1/2 টিস্পুনের মতো চিনি দিয়েছি, এটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। 1/2 কাপ জল অ্যাড করে দিলাম, এবার ভেজে রাখা আতপ চালটাও দিয়ে দিলাম। এই জলে আলুও সেদ্ধ হবে এবং আতপ চালটাও সামান্য সেদ্ধ হবে। চালটা যাতে একদম গলে না যায় তাই বেশি জল অ্যাড করব না। চিড়ে রাখা কাঁচা লঙ্কা এতে আমি অ্যাড করে দিলাম এবং ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ 5 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। 5 মিনিট পর দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে এবং চালটাও আধসেদ্ধ হয়েছে। এরকম আধসেদ্ধ থাকলেই বেশ ঝুরঝুরে হয় থোর ঘণ্টটা এবং খেতেও ভালো লাগে। আমি ভেজে রাখা ড্রাই ফ্রুটস এবার অ্যাড, সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। গরম মশলা 1/2 টিস্পুন অ্যাড করে দিলাম এবং 1 টেবিল স্পুন ঘি এতে আমার থোর ঘণ্ট রেডি। আলুও দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রেস্টে রাখলাম। আমার কিন্তু থোর ঘণ্ট রেডি। এই অসাধারণ সুস্বাদু থোর ঘণ্ট গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে, রুটি দেখেতেও খারাপ লাগে না। কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি এই প্রসেসে থোর ঘণ্ট বানিয়ে নিন এবং ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো রান্নার নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আসি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের এপিসোডে আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি সঙ্গে।